اللهم أهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضي عليك عليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله وحده الصلاة والسلام علي من لا نبي بعده আমার সম্মানিত তিনি ভাই প্রশ্ন করেছেন মৃত্যুর বাড়িতে কোরআন খতম করা কোরআনের মজলিস করা জায়েজ কি না এর বিধান কি খুব সুন্দর প্রশ্ন করেছেন আল্লাহ সাজায় খায়ের দান করুক ভাইজান আমার নিঃসন্দেহ মৃত্যু ব্যক্তির বাড়িতে কোরআন খানি মাহফিল করা একটি বেদাত নবী করিম সাল্লি সাল্লাম সাহাবা ইকরাম তাবে তবে মহাদেশাম থেকে এরকম কোন প্রমাণ পাওয়া যায় না দুঃখ চিন্তা হালকা করার জন্য কোরআন আসেনি অর্থাৎ কোরআনকে ব্যবহার করা কোরআনকে উচ্চস্বরে পড়ে লোকদেরকে শোনানো যেই ব্যক্তিরা গান বাজনা আহ বিভিন্ন হাসি ঠাট্টার মধ্যে আছে তাদের কাছে কে পৌঁছানো এটা সম্পূর্ণ ভাবে নিষেধ কোরআনের অবমাননা তার ছিল ছাড়া আর কিছুই হয় না মনে রাখার বিষয় আমাদের যে শোক সমবেদনা জানাতে ও আগত লোকদের স্বাগত জানানোর জন্য মৃত্যের পরিবারের নিকট সমবেত হওয়া একটি সেই সেইরূপ মৃত্যের বাড়িতে ভোজন আয়োজন করাও একটি বেদাত কেননা বিষয়টি রবি ঈশ্বরের যুগে পরিচালিত ছিল না তবে চলতে ফিরতে মসজিদে বাজারে মৃত্যের পরিবারকে শোক জানানোতে কোনো অসুবিধা নেই মৃত্যের পরিবারের পক্ষ থেকে তার বাড়িতে সমবেত লোকদের জন্য খাদ্য প্রস্তুত করাকে সাহাবাহিকরা নিষিদ্ধ নিয়াহা বা মৃত্যুর জন্য বিলাপের অন্তর্ভুক্ত করেছেন আর মৃত্যের জন্য

উচ্চ স্বরে বিলাপ করে জাদি যদি মৃত্যুর পূর্বে না করে তবে এমন ভাবে উত্থিত করা হবে যে তার গায়ে এবং হবে তাই আল্লাহর কাছে তার ওই সমস্ত ব্যক্তিদের জন্য নিরাপত্তা প্রার্থনা করছি মুসলিম ভাইদের প্রতি আমার একটি উপদেশ ন তারা যেন এরকম সব ধরনের বেদা আত থেকে সাবধান হয় কেননা বেদা পরিত্যাগ তাদের জন্য কল্যাণ আছে তেমনি উপকারও আছে মৃত্যু ব্যক্তি কেননা নবীর বলেছেন নিশ্চয়ই মৃত্যু ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে তার পরিবারের লোকদের করন্দন ও বিলাপের কারণে শাহী বখারি কেতাবুজ্জানাইজ এবং শাহী মুসলিম খেতাবুজানাইজের মধ্যে আদিশ এসেছে এখানে শান্তি দেওয়া হবে কথার অর্থ হচ্ছে মৃত্যু ব্যক্তি এই কর বিলাপের কারণে ব্যথিত হয় কষ্ট পায় যদিও বিলাপকারী শাস্তি তাকে দেওয়া হবে না কেননা বলেন একজন অন্য জনের পাপের বোঝা বহন করবে না একশো চৌষট্টি নম্বর আয় আর শাস্তি মানেই দণ্ডিত হওয়া নয় কেননা হাদিসে বলা হয়েছে সফর শাস্তির একটি অংশ অথচ এখানে কোন দণ্ড নেই বরং এখানে উদ্দেশ্য হচ্ছে দুঃখ চিন্তা মনকষ্ট প্রভৃতি সার কথা মুসলিম ভাইদেরকে আমি না হাত করে বলবো তারা যেন সরিয়াতের বহির্ভূত এবং কুসংস্কার পরিত্যাগ করে যা তাদেরকে আল্লাহ তুল আলমিন থেকে দূরে সরিয়ে দেবে এবং মৃত্যুদের শাস্তি বৃদ্ধি করবে তাই আমি বলি ভাই মুসলিম সমাজ কোরআন খানের মজলিসকে পরিত্যাগ করুন কোরআন মৃত ব্যক্তির উপলক্ষে কোরআন কখনোই পড়া যাবে না এটা একটা সম্পূর্ণ বেদাত আর এই বেদাত হতে সাবধান আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকটা বেদাতে হচ্ছে ভস্ট্রতার এই ভস্ট্রতায় নিয়ে যাবে যে আল্লাহ আমাদের হেফাজত করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি